রাজ্যের তৃতীয় বৃহত্তম পবিত্র ঈদুল জোহার নামাজ সম্পূর্ণ হলো শামশেরগঞ্জের লোহরপুর ঈদগাহ ময়দানে। রবিবার শামশেরগঞ্জের 20 থেকে 25টির বেশি গ্রামের মানুষ নামাজে সামিল হন। পাশাপাশি শামশেরগঞ্জের ভাষাই পাইকর ঈদগাহ ময়দানেও ঈদের নামাজ সম্পূর্ণ হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পবিত্র ঈদুল জোহা উপলক্ষে রবিবার জেলার বিভিন্ন প্রান্তে নামাজ পাঠের আয়োজন করা হয়। রাজ্যের তৃতীয় বৃহত্তম পবিত্র ঈদুল জোহা নামাজ সম্পন্ন হলো শামশেরগঞ্জের লোহরপুর ঈদগাহ ময়দানে। চাচণ্ড, লোহরপুর, বাসুদেবপুর, জালাদিপুর, তালতলা, নিমতলা, সাহেবনগর সহ শামশেরগঞ্জের 20 থেকে 25টির বেশি গ্রামের মানুষ নামাজে সামিল হন। পাশাপাশি শামশেরগঞ্জের ভাষায় পাইকর ঈদগাহ ময়দানেও ঈদের নামাজ সম্পন্ন হয়। ভাষায় পাইকর, সাহেবনগর, শেখপুর, পুঁঠিমারি সহ প্রায় 10 থেকে 12টির বেশি গ্রামের হাজার হাজার মানুষ ঈদগাহে নামাজ পাঠ করে, একে অপরকে কোলাকুলি করে ঈদে মেতে ওঠে ছোটে বড় সকলেই। ভাষায় পাইকর এলাকা বার্তাই দিলাম যে কুরবানি হচ্ছে একটা ত্যাগ এবং একটা সম্প্রীতির মেলবন্ধন, যেখান থেকে আমরা সমগ্র মানব জাতিকে বার্তা দিতে চাই যে এই কুরবানি এটা হচ্ছে একটা ত্যাগ এবং তাকুয়ার বহিঃপ্রকাশ এবং একটা সম্প্রীতির মিলনবন্ধন। এটা মানুষকে যেন কোনো কষ্ট না দেওয়া হয়, মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রাখে, তার হচ্ছে একটা ব্যবস্থাপনা। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।